মিস্টার বিনের কন্টেন্ট তাই সবসময়ের মতোই এটাও দুর্দান্ত হয়েছে। হাসতে হাসতে আপনার লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতেই দেখা যায় বিন একটা কোর্টে দাঁড়িয়ে আছে। আদালতের জজ তাকে দোষী সাব্যস্ত করে জেল দিয়ে দিয়েছে, কিন্তু সে বলে আমার আসলে কোনো দোষ নেই, সকল দোষ ওই মৌমাছিটার। এখান থেকেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, মূলত গল্পটা এখান থেকেই শুরু হয়। তো বিন একটা হাউস সিটিং কোম্পানিতে নতুন চাকরি নিয়েছে। হাউস সিটিং কি যারা বোঝেন না তাদের জন্য বলছি, হাউস সিটিং হচ্ছে ঘরের দেখাশোনা করা। বেবি সিটিং যেমন বাচ্চার দেখাশোনা করা, যত্ন নেয়া, হাউস সিটিং হচ্ছে ঘরের দেখাশোনা করা, ঘরের যত্ন নেয়া। চাকরিতে জয়েন করার পরপরই তাকে মিসেস কোস্টলেন আর ক্রিস্টিয়ান কাপলের বাড়িতে পাঠানো হয়। কোস্টলেন আর ক্রিস্টিয়ান কিছুদিনের জন্য বাইরে বেড়াতে যাবে। যতদিন তারা বাইরে থাকবে ততদিন তাদের বাড়িটা দেখাশোনা করার জন্যই তারা একটা হাউস সিটার রেখেছে। মিস্টার বিন টাইম মতো এসে বাসায় পৌঁছায়। এদিকে কোস্টলেন আর ক্রিস্টিয়ান রেডি হয়েছে বাইরে বের হয়ে যাওয়ার জন্য। বিন এসে বাড়িতে যখন ঢুকে তখন তার সাথে একটা মৌমাছিও এসে বাড়িতে ঢুকে। এই মৌমাছিটাই এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট। সামনের সব কর্মকাণ্ড এই মৌমাছিটা নিয়েই হতে যাচ্ছে। বিন ভেতরে এসে দাঁড়াতেই কোস্টলেন বলে তাদের একটু তারা আছে, তাই সবকিছু বোঝানোর সময় নেই। তাদের বাসাটা পুরাটাই ভয়েস কন্ট্রোল, একদম পুরোপুরি স্মার্ট হোম যাকে বলে। কিভাবে কি কাজ করে সবকিছু এই বইটাতে লেখা আছে। তারপরও সে কিচেনের সামনে গিয়ে বলে এইখানে সবকিছু ইশারায় কাজ করে, আর কয়েকটা করেও দেখায়। তারপর ক্রিস্টিয়ান তাদের পোষা কুকুরটাকে দেখিয়ে বলে এটার বাদামে অ্যালার্জি আছে, তাই কোনোভাবেই সে যেন বাদাম না দেয় আর যেন যেখানে সেখানে হেগে না বেড়ায়, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর কয়েকটা আর্ট দেখিয়ে বলে এগুলো খুবই দামি আর্ট, এক একটার দাম $80,000 বেশি। তারপর বিনকে গ্যারেজে নিয়ে কিছু গাড়ি দেখিয়ে বলে এগুলো খুবই দামি, এক একটা গাড়ি $20,00,000 উপরে। গাড়িগুলো যেন সে নিয়মিত ধুয়ে মুছে রাখে। এসব বলে সে বের হতে হতে আবার বলে প্রত্যেকটা দরজায় ইলেকট্রনিক লক সিস্টেম, কোড হলো 1784। তারপর প্রত্যেকটা দরজার কোডও তাকে বলে দেয়, আর এটাও বলে দেয় কোডগুলো ভুলে গেলেও কোনো সমস্যা নেই, কারণ কোডগুলো ম্যানুয়াল বইটাতেই লেখা আছে, আর এটা ভয়েস কন্ট্রোলেও কাজ করে। তবে শুধু কোস্টলেনের চিকন ভয়েসেই এটা কাজ করে। সব গুছিয়ে কোস্টলেন বের হতে নেয়, তখনই সে আলমারি থেকে কিছু একটা বের করতে যায়। বিন বলে আরে আরে কি করছেন, আমি বের করে দিচ্ছি। এই বলে সে বের করতে গিয়ে ভেতরের জিনিসপত্র বাইরে ফেলে দেয়। সেখানে কিছু ছোট ছোট বলও ছিল, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। যাই হোক, তারা গুছিয়ে তারা গাড়ি নিয়ে বের হয়ে যায়, আর বিনও এসে দরজা লাগিয়ে একটু রিল্যাক্স হয়। তখনই দেখা যায় মাছিটা উড়ে এসে একটা প্লাস্টিকের ফুলের ভেতরে ঢুকেছে। বিন ড্রয়িং রুমের দরজা লাগিয়ে দিয়ে যায়, কিন্তু সেটা আসলে লাগে না এই ছোট্ট রাবারের বলটার কারণে, আর বিন সেটা খেয়ালও করে না। সে গিয়ে রিল্যাক্স হয়ে তার মেয়েকে ভয়েস মেসেজ পাঠায়, বলে সে নতুন একটা চাকরি পেয়েছে। এই কথা বলার সময়ই মৌমাছিটা উড়ে এসে ভন ভন করতে থাকে, আর সেটাকে তাড়ানোর চেষ্টা করতে থাকে। কিন্তু বিন তো আর যেন তেমন মানুষ না, সে মিস্টার বিন, আর মিস্টার বিনের দুই চারটা আকাম না করলে তার হয় না। সে মৌমাছি তাড়াতে গিয়ে হ্যাঁ এইটাই করে, আর তার ফলে দামি পুতুলের মাথাটাই ভেঙে যায়। সুপার গ্লু দিয়ে কোনোভাবে জোরাতালি দেওয়ার জন্য সে চলে যায় কিচেনে গ্লু খুঁজতে, কিন্তু সুপার গ্লু কোথায় আছে সেটা তো সে জানে না। খোঁজাখুঁজি করেও না পেয়ে হঠাৎ তার মনে পড়ে এই ঘরের সবকিছু ম্যানুয়াল বইটাতে লেখা আছে। সে ম্যানুয়াল বইটা নিয়ে খুঁজতে থাকে, কিন্তু বই আবার কিছু পায় না। পরে আরেকটা রুমে গিয়ে খুঁজতে থাকে, লাকিলি সেখানে সুপার গ্লুটা পায়, আর সেটা দিয়ে সে পুতুলের মাথাটা ঠিক করতে থাকে। কিন্তু এটা যেন তেন পুতুল না, এটা একটা নিলামের পুতুল, অনেক দামি পুতুল। অনেক গ্লু লাগালেও কোনোভাবেই এটা পুরোপুরি লেগে থাকে না, স্বাভাবিক, সিমেন্টের জিনিস খেতে আর গ্লু লাগে নাকি। সে গ্লুটাকে গরম বাতাসে শুকানোর জন্য হেয়ার ড্রায়ার নিয়ে আসে। হুট করে হেয়ার ড্রায়ার ছাড়তেই তার মাথাটা উড়ে গিয়ে নিচে পড়ে যায়, আর বাসার কুত্তাটা সেটাকে বল ভেবে তার মুখে নিয়ে পালায় যায়। এই যে শুরু হয়েছে মরার উপর আরো মায়ের। বিন সারা ঘরে এখন কুত্তা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর কুত্তা পাওয়ার পর কুত্তার সাথে সেই মাথা নিয়ে টানাটানি করতে থাকে, কুত্তাও ছাড়ে না, সেও ছাড়ে না। এইভাবে আধা ঘন্টা কুত্তার সাথে কুস্তি খেলার পরে কোন মতনে সে পুতুলের মাথাটা উদ্ধার করে। তারপর খুব সাবধানে আস্তে আস্তে গ্লু লাগিয়ে কোন মতনে পুতুলটাকে খাড়া করে দেয়। তারপর কিচেনে গিয়ে চিন্তা করতে থাকে এখন সে কি করবে। হঠাৎ তার মাথা চুলকানোর সময় কিচেনের র্যাকগুলির দরজাটা অটোমেটিক খুলে যায়। সে দেখে ভিতরে অনেক খাবারের ক্যান আছে, সে একটা খাবারের ক্যান নেয় খাওয়ার জন্য। তারপর পাতিল নিয়ে খাবারটা গরম করার জন্য চুলা জ্বালায়, কিন্তু গাধা বিন ম্যানুয়ালের বইটা পাশের চুলার উপরে রেখে আর একটা চুলা জ্বালায়। সেখানে মোট 6টা চুলা ছিল, সে পাতিলের চুলা মনে করে
ম্যানুয়ালটা যে চুলার উপর রাখছে সেটা চালু করে দেয়, আর আগুন ছাড়া খালি চুলায় সে রান্না করতে শুরু করে। অসাধারণ অসাধারণ কাজ। বিন যখন এই আকাম করতেছিল তখন মৌমাছিটা এসে আবার তার পাশে ভনভন শুরু করে। মৌমাছিটাকে টেবিলের উপর বসা দেখে সে সাথে সাথে একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে ওটাকে বন্দি করে ফেলে। ছোটবেলায় এই ধরনের টুকটাক কাজ আমিও করতাম, তবে আমি মশা বন্দি করতাম আর তারপর গ্লাসের ভেতরে কয়েলের টুকরা ঢুকাই দিয়ে মশাটারে শাস্তি দিতাম। যাই হোক, প্লাস্টিকের পাতলা গ্লাস হওয়ার কারণে মৌমাছিরা ঠেলা ঠেলিতে গ্লাসটা সেখান থেকে সরে যেতে শুরু করে। আর বিন্তু এদিকে আগুন ছাড়া হাওয়া দিয়ে খাবার রান্না করতেছে, আর যেখানে আগুনের দরকারই নাই মানে ম্যানুয়াল বইয়ের নিচে, সেটা পুরে ছাই হয়ে যাইতেছে। হঠাৎ সে পেছনে তাকায় দেখে মৌমাছি তার মুখে চুনা লাগায় ভেগে গেছে। সে একটু হাঁটাহাঁটি করে গিয়ে দেখে মেইন দরজাটা খোলা। সে ভাবে মৌমাছিটা হয়তো এটা দিয়েই বাইরে চলে গেছে। সে দরজা লাগায় চলে আসে, কিন্তু মৌমাছিটা আসলে যায়নি। এইটা আজকে বিনের 12টা বাজায় ছাড়বে আমি আগেই বলে দিলাম। সে গিয়া দেখে কিছুতেই পাতিল গরম হইতেছে না, সে আগুন আরো বাড়ায় দেয়। কিন্তু পাতিলের নিচে তো আর আগুন নাই, আগুন তো সব ম্যানুয়ালের বইয়ের নিচে, বোঝানো অবস্থা। আর মৌমাছিটা গিয়ে কুত্তার সামনে উঠতে শুরু করে। কুত্তা মৌমাছির পেছন ধাওয়া করতে করতে গিয়ে ড্রয়িং রুমে ঢুকে যায়, কারণ ড্রয়িং রুমের দরজাটা আগেই খোলা ছিল বলের কারণে। আর ড্রয়িং রুমে কুত্তার যাওয়া একদমই নিষেধ। কুত্তার ঢোকার সাথে সাথেই দরজাটা লক হয়ে যায়। কুত্তার সাউন্ড শুনে বিন দৌড়ায় এসে দেখে কুত্তার রুমের 12টা বাজায় ফেলতেছে। এর মাঝে এসে দরজা খোলার কোডও ভুলে গেছে। তার মনে পড়ে ম্যানুয়াল বইটাতে সব লেখা আছে। এই আশা নিয়ে এসে পেছনে তাকিয়ে দেখে ম্যানুয়াল বইয়ে আগুন লেগে গেছে। সে তাড়াতাড়ি চুলা থেকে সেটাকে নামিয়ে বেসিনে রেখে আগুনটা নিভায়। কিন্তু ততক্ষণে ম্যানুয়ালের এই অবস্থা। এদিকে কুত্তা মৌমাছির পেছনে দৌড়াতে দৌড়াতে পুরা ড্রয়িং রুমের সবকিছু ভেঙে চুরে একদম নাশকতা করে বেড়াইতেছে। বিন কোড মনে করার অনেক চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই তার কোড মনে হইতেছে না। তখন সে দরজাটাকে ভাঙার জন্য একটা হাতুড়ি নিয়ে আসে। হাতুড়ি দিয়ে দরজায় বাড়ি দেওয়ার সাথে সাথেই সেটা উড়ে গিয়ে আর একটা দামি পেন্টিং এর উপরে পড়ে। এটাও নিলামের জিনিস, দাম $82,000। আর হাতুড়িতে এটার এরকম দশা হয়। এদিকে কুত্তাটা তো পুরো রুম একদম ধ্বংস করে দিতেছে। তখনই তার মনে হয় দরজাটা ভয়েস কমান্ডে খুলে, তাই সে মহিলাদের মতো করে বলতে থাকে 1784 1749। এভাবে অনেকগুলো কোড বলার পরে একটা কোড লেগে যায় আর দরজাটা খুলে যায়। এখন দরজা তো খোলা হইল, কিন্তু $82,000 পেন্টিং এর কি হবে? এইটা ঠিক করার জন্য সে করে কি, সোফার নিচ থেকে কাপড় খুলে সেটাতে টমেটো সস লাগায় সেটাকে লাল করে, তারপর সসওয়ালা কাগজটা সেই পেন্টিং এর উপর আঠা দিয়ে লাগিয়ে দেয়। বুঝেন কি বুদ্ধি! তারপর কুত্তাটা যা যা নষ্ট করেছে সবকিছু কোনো মতনে জোড়া তালি দিয়ে গুছায় তার নিজের রুমে যায়। রুমে গিয়ে সে তার একমাত্র মেয়ের সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বলে আর ঘুমানোর জন্য শুয়ে পড়ে। পরদিন সে ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে আপন মনে একটু আইসক্রিম খাচ্ছিল। তখন এবার মৌমাছিরা এসে তাকে ডিস্টার্ব করতে শুরু করে। মৌমাছিটা তার প্যান্টের নিচ দিয়ে আসল জায়গায় ঢুকে পড়ে। তখনই দরজায় কলিং বেল বাজে। দেখা যায় একজন পুলিশ অফিসার এসেছে বাড়ির খোঁজ নিতে। সে পুলিশ অফিসারের সাথে ভালোভাবেই কথা বলতে চাইছিল, কিন্তু তার আসল জায়গায় মৌমাছি ঢুকে ভনভন করতেছে। সে তাই এরকম এরকম করতে থাকে, একবার পা নাচায় একবার কোমর দোলায়, সব উদ্ভট কাজ করবার আর কি। পুলিশ তো পুরো ছাগল হয়ে যায়, এই লোকটা এমন করছে কেন? সে কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ পর চলে যায়। বিন গিয়ে তাড়াতাড়ি করে তার প্যান্ট খুলে সব জায়গায় গিট্টু দেয় যেন মৌমাছিটা বের না হতে পারে। তারপর প্যান্টের সব জায়গায় স্টেপলার মেরে বন্ধ করে দেয়। দেখি শালা এবার কোন দিক দিয়ে বের হস তুই, আজকে তোর একদিন কি আমার একদিন। মনের খুশিতে সে প্যান্ট নিয়ে আধা লেংটা হয়ে বাইরে যাওয়ার সময় সে দেখে মৌমাছিটা তার নাকের ডগা দিয়েই আবার ঘুরে বেড়াচ্ছে। সে চেক করে দেখে তার প্যান্টের চেইনটা তখন খোলা ছিল। এটা দেখে আমরা সবাই শিখতে পারি, সবসময় নিজের চেইনের দিকে খেয়াল রাখবেন। অকারণে চেইন খোলা থাকলে এভাবেই পাখি উড়ে যাবে। নিজের চেইনের দিকে নজর রাখুন, পাখি সুরক্ষিত থাকবে। যাই হোক, বিন তো মহা সমস্যায় আছে। এই মৌমাছি তার পুরো শান্তি নষ্ট করে দিতেছে। সে এইবার দুর্ধর্ষ কোপা সামসু টাইপের একটা প্ল্যান করে। সে মাইক্রোওয়েভের ভিতরে একটা প্লেটে মধু বাদাম মেশানো পাউরুটি রাখে আর নিজে একটা ডান্ডা নিয়ে টেবিলের পিছনে লুকায় থাকে, যেন মৌমাছিটা মাইক্রোওয়েভে ঢুকলেই সে ডান্ডা দিয়ে দরজাটা লাগাইয়া মৌমাছিটার মাইক্রোওয়েভে আটকায় ফেলবে। তার প্ল্যান ঠিকঠাক মতোই কাজ করে। মৌমাছি আসে মাইক্রোওয়েভে ঢুকেও পড়ে, কিন্তু যে ছুরি দিয়ে সে পাউরুটিতে মধু আর বাদাম লাগাইছিল সেটা খোলা নিচে রেখে দেয়। এই কারণে কুত্তাটা এসে সেই ছুরিটাকে চাটতে শুরু করে, আর এই কুত্তার এইসব খাবারে অ্যালার্জি আছে। তখনই কোশলেন তাকে ভিডিও কল দেয় আর কুত্তাটাকে দেখতে চায়। এদিকে কুত্তা তো অ্যালার্জির খাবারকে একদম নেতায় শুয়ে পড়ছে, সেই সাথে একদম হেগেও দিছে। এখন এইভাবে তো কুত্তাটাকে দেখানো
পাঠানো যাবে না। তাই সে ভিডিও কলের সময় হঠাৎ থেমে গিয়ে একদম মূর্তির মতো দাঁড়ায় থাকে, যেন মনে হয় তার ইন্টারনেট কানেকশন চলে গেছে। হয়তো তাই কোস্টেন ভাবে হয়তো নেটে সমস্যা করতেছে, এই ভেবে সে ফোন রেখে দেয়। বিন তাড়াতাড়ি কুত্তাটাকে অন্য ঘরে গিয়ে রেখে আসে আর মৌমাছিটার উপরের প্রতিশোধ নেওয়ার জন্য মাইক্রোওয়েভের চুলা অন করতে যায়। কিন্তু তখন তার বিবেক মানে না, এইভাবে ছোট একটা মৌমাছির এত কষ্ট দিয়ে মারবো, তাই সে কি করে পুরো চুলাটাকে উঠায় নিয়ে বাইরে নিয়ে গিয়ে সেটাকে ছেড়ে দেয়। কিন্তু মৌমাছি বাইরে না গিয়ে আবার বাসার দিকেই আসতে শুরু করে। বিন তো অবাক, সে সেটার সাথে দৌড়ায় গিয়েও কোনোভাবেই সেটাকে আটকাতে পারে না, সেটা বাসার ভেতরে ঢুকেই যায় আর সে আটকে যায় বাইরে। এখন ভেতরে কেমনে ঢুকবে, দরজা তো আর জেনেতনো দরজা না, বাইরে থেকে জীবনেও খোলা যাবে না। সে এদিক ওদিক ধরাধরি করে শেষমেশ ঠিক করে কুত্তাটার জন্য বানানো স্পেশাল একটা ছোট দরজা আছে, ওইটা দিয়েই সে ঢুকবে। কিন্তু ওইটাও আবার কুত্তার গলার বেল্ট ছাড়া কোনোভাবেই খুলে না। কুত্তার বেলটা কাছাকাছি আসলেই দরজাটা অটোমেটিক খুলে যায়, তাই সে ইশারায় কুত্তাটাকে দরজার কাছে আনার চেষ্টা করে। কিন্তু কুত্তা তাকে একটুও বেল দেয় না, তারপর সে বুদ্ধি করে একটা বিলাই ধরে নিয়ে আসে আর কুত্তাটা বিলাই দেখে এক্সাইটেড হয়ে পড়ে। বিলাইকে ধরার জন্য সে এক দূরে দরজা দিয়ে বের হয়ে যায়, কিন্তু বিনের লাভের লাভ কিছুই হয় না, দরজাটা সাথে সাথেই আবার বন্ধ হয়ে যায়। তারপর সে কুত্তার পেছনে দৌড়ায় কুত্তাটাকে ধরে তার গলার বেলটা নিজের গলায় পরে, মানে কুত্তার বেল্ট নিজের গলায়, আর হামাগুড়ি দিয়ে কুত্তার মতো করে দরজার ভেতর দিয়ে ঢুকার চেষ্টা করতে থাকে। অনেক ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে সে কিছুটা ঢুকতে পারে, একটু ভিতরে যাওয়ার পরেই দরজাটা নেমে আটকে যায় আর তার ঠিক মুখের সামনেই কুত্তার গু। তখনই বিলাইটা আবার চলে আসে আর কুত্তাটা বিলাইকে ধাওয়া করে একদম এসে বিনের পাছায় কামড়ে দেয় আর কামড়ের ঠেলায় বিন সেই কুত্তার গুহের উপরে খুব সফলভাবে ল্যান্ড করে সারা মুখে গু মাখিয়ে ফেলে। বেচারা বিন, এমন অবস্থা হইলে আমি বাড়ি ছেড়ে পালায় যেতাম। এখন বিনের প্রচুর মেজাজ খারাপ, সব সালার হইতেছে একটা মৌমাছির জন্য, আজ মৌমাছির একদিন কি আমার একদিন। সে একটা টেনিস খেলার ব্যাট নিয়ে মৌমাছিটাকে মারার অভিযানে নেমে যায়। প্রায় এক ঘন্টা আকাশে বাতাসে ব্যাট ছুড়াছুড়ি করার পর একটা বাড়ি তার মৌমাছির গায়ে লাগাতে পারে আর সেটা গিয়ে পড়ে একটা খালি ফুলদানিতে। তারপর তার বুদ্ধি দেখেন, সে ডিম মিক্স করার একটা মেশিন নিয়ে ফুলদানির ভেতরে ছেড়ে দেয় যেন মৌমাছিটা মরে যায়। যেই মেশিনটা সে তুলে মৌমাছিটা আবার বের হয়ে উড়ে যায়। তারপর সে মেশিন হাতে নিয়ে মৌমাছি ধরতে যায়, কিন্তু মেশিনটা একটা মূল্যবান শোপিসে লেগে যায় আর শোপিসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এমনে সে মৌমাছি ধরার আরো অনেক চেষ্টা করে, কিন্তু মৌমাছিটা শুরু করে ঘর থেকেই বের হয়ে যায়, সে কিছুই করতে পারে না। এদিকে তার চেহারার এক বেহাল দশা। তখনই দরজায় বেল বাজতে থাকে, সেই দেখে সেই পুলিশটা আবার এসেছে। সে তাড়াতাড়ি করে আলমারি থেকে বড় একটা কোট পরে চলে আসে পুলিশের সাথে কথা বলার জন্য। পুলিশ তাকে জানায় এই এলাকায় প্রায় ডাকাতি হচ্ছে, এই ব্যাপারে সে কিছু জানলে সে যেন সাথে সাথে পুলিশকে জানায়। এই বলে পুলিশ চলে যায়। সে চলে যায় ফ্রেশ হয়ে গোসল করার জন্য। এখন বাথরুমটাও স্মার্ট বাথরুম, চলে ভয়েস কমান্ডে। বাথরুম চালু করতেই লাল নীল বাতি জ্বলতে থাকে আর গান বাজতে থাকে, অটোমেটিক ঠান্ডা পানিও আসতে থাকে। সে মনের আনন্দে সারা গায়ে সাবান শ্যাম্পু মেখে গোসল করছিল। আহা কি সুখ, সুখ একদম উতলায় পড়তেছে। সুখের ঠেলায় সে বাথরুমে ল্যাংটো হয়ে উদম নাচ শুরু করে। হঠাৎ সে খেয়াল করে মৌমাছিটা তার বাথরুমের বাইরে কাচের উপর বসে আছে। সে সেটার উপরে পানি মেরে সেটাকে ফেলে দেয়। তারপর গোসল থেকে বের হয়েই সেটাকে খুঁজতে শুরু করে। আজ একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হবে। অনেক খোঁজাখুঁজি করে দেখে সেটা খাটের নিচে লুকিয়ে আছে। সে দ্রুত একটা হেয়ার ড্রায়ার নিয়ে বাতাস মারতে থাকে, মৌমাছিটা উড়ে গিয়ে দূরে পড়ে। তারপর একটা হিল জুতা নিয়ে সেটাকে মারার চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। তার একটা সিঙ্গেল বাড়িও মৌমাছির গায়ে লাগে না। আরে বেটা, মাছি মারবি, ফ্ল্যাট জুতা নিবি, বাথরুমের স্যান্ডেল নিবি, হিল জুতা দিয়ে হয় নাকি? যাই হোক, মাছি উড়তে উড়তে গিয়া পিয়ানোর ভিতরে লুকায় পড়ে। সেই সুযোগে সাথে সাথে সে পিয়ানোর ঢাকনাটা ফেলে দেয় মাছিটাকে সেখানেই আটকানোর জন্য। তারপর উল্টাপাল্টা পিয়ানো বাজাতে শুরু করে যেন ভিতরের তারে সেটা আটকে মরে যায়। কিন্তু মৌমাছিটা অনেক চালাক, একটা স্ট্রোকও তার গায়ে লাগে না। এদিকে অনেকক্ষণ পরে বিন ভাবে এবার হয়তো এটা মরেই গেছে। এই ভেবে যেই সে ঢাকনাটা খুলে, খুলতেই তার চোখের সামনে দিয়ে পুত করে মৌমাছিটা উড়ে চলে যায়। সে তো একদম রেগে আগুন, সে যা পারে তাই নিয়ে সেটাকে মারতে থাকে, কিন্তু লাগে না একটাও। মৌমাছিটা উড়ে গিয়ে আবার একটা গর্তের মধ্যে লুকায় পড়ে। বিন এবার আবার সুযোগ পেয়ে গর্তের উপর ভ্যাকিউম ক্লিনার দিয়ে মাছিটাকে টেনে নেয়। যাক, এবার মাছি ক্লিনারের ব্যাগে আছে। সে মনের আনন্দে ক্লিনার থেকে ব্যাগটা বের করে নিয়ে সেটার উপর কোস্টেনের একটা পুরস্কার পাওয়ার ট্রফি নিয়ে মারতে শুরু করে, যেন সেটা একদম ভর্তা হয়ে যায়। যাক, অন্তত এবার কিছু একটা ভালো হবে আশা করি, নাকি? কিন্তু এর মাঝে এই মারার কারণে কোস্টলিনের ট্রফিটা কিন্তু ভেঙে গেছে, পুরস্কার পাওয়ার ট্রফি। যাই হোক, সে আরো নিশ্চিত হওয়ার জন্য রাতের বেলা সেই ব্যাগটাকে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে, যেন কোনোভাবে সেটা বেঁচে থাকলেও একদম পুরোপুরি মনে যায়। কি মনে হয়, মৌমাছি তো এবার শেষ, তাই না?
না না, মৌমাছি আসলে ওই ব্যাগ পর্যন্ত যাই নাই, সেটা নলের ভিতরেই ছিল। বেচারা ভিন এত কষ্ট করেও সে একটা মৌমাছি মারতে পারতেছে না। ভিন তো মনের আনন্দে ঘরে এসে সবকিছু গুছিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন তার মেয়ে তাকে ভিডিও কল দেয়। যখন সে ভিডিও কলে কথা বলছিল তখনই সেই বাড়িতে ডাকাত আসে। ডাকাতেরা এসেই সেই বাড়ির সিকিউরিটিটা হ্যাক করে সেটাকে বন্ধ করে দেয়। এদিকে ভিন ফোনে কথা বলছে, তার তো আর কোনো খবর নেই। ডাকাতেরা বাড়িতে ঢুকেই কুত্তাটাকে একটা খাবার দিয়ে শান্ত করে ফেলে। বাড়ির যে মূল্যবান আইটেমগুলি আছে, মানে নিলামে কেনা সবচেয়ে দামি আইটেমগুলো, সেগুলি নেওয়ার প্ল্যান করে। হঠাৎ বিন ফিল করে ঘরের ভিতর কিছু একটা হচ্ছে। সে উঠে বের হয়ে পড়ে। সে দরজা খুলে আস্তে আস্তে বাথরুমে চলে যায়। গিয়ে সে দেখে বাথরুমের কমোডে মৌমাছিটা বসে আছে। ও খোদা, তার দুনিয়া সবকিছু উল্টা পাল্টা হয়ে যায়। একটু আগে এইটারে আমি আগুনে পুড়াইছি, এটা বেঁচে গেল কেমনে? সেই মৌমাছিটাকে আবার মারতে গেলে সেটা আবার উড়ে যায়। মাঝখান থেকে কুমোটের পানি ছিটকে এসে তার মুখে পড়ে। একবার মুখে কুত্তার ঘু লাগছিল, এবার মানুষের মতো লাগলো, বোঝেন অবস্থা। এদিকে চোরেরা পুতুলটাকে নিতে গিয়ে দেখে পুতুলের ঘাড় ভাঙ্গা। তারপর ভাবে আচ্ছা ঠিক আছে, পেন্টিংটা তো আছে। পেন্টিংটা নিতে গিয়ে দেখে সেটাও ছেঁড়া। আচ্ছা ঠিক আছে, অন্তত শোপিসটা তো আছে। শোপিসটা নিতে গিয়ে দেখে সেটাও নষ্ট। তারা পুরো ছাগল হয়ে যায়। আরে ভাই, হচ্ছেটা কি এসব? আর বিন্তু দিকে বাথরুমে মৌমাছির সাথে যুদ্ধ করে যাচ্ছে। মৌমাছিটাকে ধরার জন্য সে হাতে একটা ডান্ডা নিয়ে নিচে নেমে পড়ে। তারপর চিৎকার করে বলতে থাকে, লুকাবি কোথায়, আজ তোকে খুন করে ফেলবো হারামজাদা, বের হ খালি। এই কথা শুনে ডাকাতদের তো হাওয়া টাইট। তারা মনে করে বিন হয়তো তাদেরকে এসব বলতেছে। তারা একদম পাথরের মতো শক্ত হয়ে বসে লুকিয়ে থাকে। বিনের দিকে মৌমাছিটাকে খুঁজতে থাকে, আর ডাকাতারা ভাবে বিন হয়তো তাদেরকে খুঁজতেছে। তাই তারা লুকিয়ে লুকিয়ে ড্রয়িং রুমে গিয়ে ঢুকে পড়ে। বিন অনেক খুঁজেও মৌমাছিটাকে আর পায় না, তাই সে আবার লক অ্যাক্টিভেট করে শুতে চলে যায়। এদিকে লক অ্যাক্টিভেট হওয়ার কারণে ডাকাতেরা ড্রয়িং রুমে আটকে পড়ে খাইছে। তাদের অবস্থাটা একবার চিন্তা করেন, আসছিল চুরি করতে, সব চুরির আইটেম আগে থেকেই নষ্ট, সেই সাথে তারা এখন ভয় পায় একটা রুমে আটকে গেছে। পরদিন সকালবেলা তারা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বিন চলে আসায় তারা আবার গিয়ে লুকিয়ে পড়ে। তখনই সেই পুলিশ অফিসারটা আবার আসে বিনের সাথে কথা বলার জন্য। সে বলে, গতকাল রাতে আপনার এলাকায় কিছু ডাকাত দলকে দেখা গেছে, আপনি কি কিছু জানেন? বিন তো আসলেই কিছু জানে না। সে বলে, আরে কি যে বলেন, আমি থাকতে ডাকাত কই থেকে আসবে, ডাকাতরা আমাকে দেখলেই 10 কিলোমিটার দূরে থাকবে। ঠিক তখনই পুলিশ দেখতে পায় ভিনের পেছনে 3 জন ডাকাত দরজা খুলে বের হওয়ার চেষ্টা করছে। ভিনের তো একদম পুরো মুখ ভোঁতা হয়ে যায়। যাই হোক, পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। বিন ঘর পরিষ্কার করতে থাকে। তখন সে আবার মৌমাছিটার ভন ভন শব্দ শুনতে পায়। তখন সে চিন্তা করে এইবার সে এটাকে বিষাক্ত স্প্রে দিয়ে মারবে। আর ঘরের সব স্প্রে সে নিয়ে আসে। সব নল একসাথে জোড়া দিয়ে এমন একটা সেট আপ করে যেন মৌমাছিটা সেখানে আসলেই সে দরজা বন্ধ করে দিয়ে ভেতরে অনেক স্প্রে মেরে দিবে। কিন্তু মৌমাছির আগেই সেখানে কুত্তাটা ঢুকে বসে থাকে। আর বিন এদিকে মৌমাছি দেখে সব স্প্রে দিয়ে ধুমায় স্প্রে করতে থাকে। 5-6টা স্প্রের বোতল খালি করে ফেলার পর বিন দেখে ভেতরে মৌমাছি উল্টা হয়ে পড়ে তো আছে, কিন্তু ভেতরে কুত্তাটা উল্টা হয়ে পড়ে আছে। এখন যদি কুত্তাটা মরে যায় সে তো শেষ। কোস্টলেন তো ভিডিও কল দিয়ে কুত্তা দেখতে চাইবে। ভাবতে ভাবতেই তখনই কোস্টলেন কল দেয়, আর কল দিয়ে সে কুত্তাটাকে দেখতে চায়। এখন কুত্তা কেমনে দেখাবে? কুত্তা তো স্প্রে খায় আধমরা হয়ে আছে। সে কুত্তাটাকে কোলে নিয়ে এক হাত দিয়ে কোনো মতন লড়াতে থাকে, আর সে নিজেই কুত্তাটাকে মাটিতে ফেলে দিয়ে বলে, ইস, দৌড়ে বাইরে চলে গেল। এই বলে সে কল কেটে দেয়, আর সে কুত্তাটাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। এদিকে মৌমাছিটা কিন্তু এখনো মরে নাই, সেটা এতক্ষণ অজ্ঞান হয়েছে। সে উড়তে উড়তে গিয়ে বিনের শার্টে ঢুকে পড়ে, আর বিন সেই শার্টটাই নিয়ে ক্রিশ্চিয়ানের সবচেয়ে দামি গাড়িটা করে কুত্তাটাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। সে তো এত ভালো গাড়ি চালাতে পারে না। সে কুতায় কুতায় কোনো মতনে গাড়িটা নিয়ে যাইতে থাকে। একটু পর সে দেখতে পায় গাড়ির ভেতরে আবার সেই মৌমাছিটা। এই মুহূর্তে তার মনের অবস্থাটা একটু কল্পনা করেন। এই মৌমাছিটারে সে এই নিয়ে 3 বার মারলো, প্রত্যেকটা বার সে কোনোভাবে এটা বেঁচে চলে আসে। গাড়ির ভেতরে সে আবার মৌমাছিটা মারার চেষ্টা করতে থাকে। গাড়ির ভেতরে ড্রাইভিং করতেছে, আবার মৌমাছিও মারতেছে, যার ফলে গাড়ি সে উল্টা পাল্টা চালাতে থাকে। আর এই উল্টা পাল্টা চালানোর জন্য গাড়ির সাইলেন্সার পাইপটা পুরো ভেঙে যায়। একটা মৌমাছির জন্য আর কত কি যে দেখা লাগবে, কি আর করা। রাস্তা থেকে সাইলেন্সারটা সে তুলে নিয়ে গাড়ির ভেতরে এইভাবে রাখে, তারপর কোনো মতনে হাসপাতাল পর্যন্ত দেয়। হাসপাতালে গিয়ে কুত্তাটাকে সুস্থ করে নিয়ে আবার বাড়িতে আসে। বাড়িতে এসে এই কুত্তাটাকে রেখে সে চলে যায় মৌমাছিটাকে ধরার জন্য, কিন্তু গাড়ির ভেতরে সেটাকে সে আর খুঁজে পায় না। কিন্তু গাড়ির ভেতর থেকে ভন ভন শব্দ ঠিকই আসছে, তাই সে রেগে গিয়ে গাড়ির সব পার্টস একে একে খুলতে শুরু করে, এমনকি ড্রিল মেশিন দিয়ে গাড়িটাকে কেটেও ফেলে শুধুমাত্র মৌমাছিটাকে বের করার জন্য। কিন্তু তাতেও লাভ হয় না, সেটা তার সামনে দিয়েই পুরুত করে উড়ে চলে যায়। তখনই তার সেন্স হয় গাড়িটার দাম $2,000,000। একটা দাগ লাগলেও সেটার জন্য 1,00,000 টাকা খরচ হয়ে যায়। তার কিডনি লিভার ফুসফুস বেঁচে দিলেও গাড়ির 10 ভাগের 1 ভাগের দাম উঠবে না। আর সে পুরো গাড়িটার
বারোটা বাজায় দিতেছে শুধুমাত্র একটা মৌমাছির জন্য। এইসব ভেবে যখন সে তার কপাল চাপড়াচ্ছিল তখন এই মৌমাছিটা এসে তার পায়ের উপর বেসে আর বিন রেগে গিয়ে ডান্ডা দিয়ে তার পায়ের উপর মারে। যা হবার তাই হয়, নিজের পায়ে এসে নিজেই কুড়াল মারে, মাছির কিছুই হয় না। সে ল্যাংরাতে ল্যাংরাতে চলে যায় তার নিজের রুমে, মাছিটাও তার পিছু পিছু আবার তার রুমে যায়। কত বড় বজ্জাত মাছি! এটা দেখে বিনের চরম মেজাজ খারাপ হয়। সে ঠিক করে বোম মেরে মাছিটাকে উড়াই দেবে। সে ইউটিউব দেখে কয়েকটা ছোটখাটো বোম বানানোর টেকনিক শিখে। তারপর একটা কাঠের খোপ নিয়ে সেটার ভিতরে অনেকগুলা মধুর বোতল রাখে আর খোপের নিচে রাখে বোমের ম্যাটেরিয়াল। সবকিছু সেট টেট করে সে ঘরের দরজা জানালা সব খুলে দেয় যেন মৌমাছিটা বাইরে বের হয়ে সেই খোপের মধ্যে ঢুকে। এদিকে কোশলিন আর ক্রিস্টিয়ান বিনের আচরণে অনেক টেনশনে আছে। তারা কয়েকদিন আগেই বাড়িতে ফিরে আসছে কি হচ্ছে সেটা দেখার জন্য, আর মৌমাছিটা এদিকে মধুর গন্ধ পেয়ে উড়ে এসে সেই খোপের মধ্যে ঢুকে। তখনই বিন বোম অ্যাক্টিভেট করে দেয় আর বিশাল একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টেও মৌমাছির কিছুই হয় না। এই ব্লাস্টের শব্দে কুত্তাটাও বাইরে চলে আসে। আর তখন কোশলেনরাও প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারা দূর থেকে দেখতে পায় তাদের বাড়ির উপরে একটা খোপ ব্লাস্ট হয়ে আকাশে উঠছে। খোপ যখন নিচে পড়ছিল তখন কুত্তাটাও নিচে দিয়ে দৌড়াচ্ছিল, খোপটা গিয়ে পড়ে একদম কুত্তার উপরে, আর মৌমাছিটা উড়ে গিয়ে আবার বাসার ভেতরে ঢুকে পড়ে। কোশলেন আর ক্রিস্টিয়ান দেখে তাদের বাড়ির অবস্থা পুরো খারাপ। তাদের $2 মিলিয়ন গাড়িতে আগুন জ্বলছে। এটা দেখে তাদের তো মাথায় হাত। আর ঘরের ভেতরে গিয়ে দেখে সে একটা বড় আগুনের স্প্রেয়ার নিয়ে সে চিৎকার করে সারা ঘরে আগুন দিয়ে বেড়াচ্ছে। এখানেই তার ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। সিন চলে আসে কোর্টে। তার বিরুদ্ধে কোশলেন আর ক্রিস্টিয়ান মামলা করেছে। বিন তাদের $মিলিয়ন ক্ষতি করেছে, কি করে নাই, গাড়ি জ্বালাইছে, কুত্তা মারছে, ঘর পুড়াইছে, নিলামের সবগুলা জিনিস নষ্ট করছে। তাই কোর্ট তাকে 3 বছরের জেল দেয় আর সাথে কিছু জরিমানা দেয়। এইভাবে জেলের ভেতরে বিনের 3 মাস কেটে যায়। হঠাৎ একদিন বিন জেলের ভেতরে খাওয়ার সময় শুনতে পায় পেছনে 3 জন লোক কথা বলতেছে। তারা বলতেছে, আরে আমরা যে বাসায় ডাকাতি করছিলাম, যে আমাদেরকে পাঠাইছিল সেটা তার নিজের বাসা ছিল, সে আমাদেরকে তার নিজের বাসায় চুরি করতে পাঠাইছিল যেন সে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে এগুলো চুরি করার পর ডাবল টাকা নিতে পারে। বিন এগুলো শুনে পেছনে তাকিয়ে দেখে এরা সেই চোরগুলি। সে সাথে সাথে সেই আগের পুলিশকে ফোন করে সবকিছু খুলে বলে। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে ঘটনা আসলেই সত্যি। সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তার সম্পদের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নিয়েছে, তাই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আর বিনের এই ভালো কাজ আর ব্যবহারের জন্য কোর্ট তার সাজা কমিয়ে তাকে মুক্ত করে দেয়। আর সেই ইন্স্যুরেন্স কোম্পানিটাও বিনকে €5,000 দিয়ে পুরস্কৃত করে। সেই টাকা দিয়ে বিন তার মেয়ে বউকে নিয়ে ভ্রমণ করতে যায়। ভ্রমণে গিয়ে সকালবেলা যখন সে আনন্দে বসে খাচ্ছিল তখনই আবার একটা মৌমাছি চলে আসে। বিন তো অবাক, এই মৌমাছি আবার তার আবার মেজাজ খারাপ হয়। তারপর সে আবার মৌমাছি মেরার অভিযানে নেমে পড়ে। এইবার জানি না কি ধ্বংস করে, আল্লাহ জানে। যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। ভিডিও ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করুন, আনন্দ ভাগাভাগি করলে বাড়ে জানেনই তো, তাই শেয়ারটা করে ফেলুন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।